আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হম্পিউটার আজকে আমি শিখব গুরুত্বপূর্ণ কিছু ভোকাবলরি যেগুলো আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং আইলসের জন্য শিখে থাকি তবে আজকের এই ভোকাবলির সাথে রয়েছে সেন্টেন্স তবে শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ানে আমরা দেখবো যে চালিস চালিস অর্থ হচ্ছে পেয়ালা বা পান পাত্র অর্থাৎ যে পাত্রে আমরা পানি খাই মাঘ হতে পারে ওকে ড্রিঙ্ক ওয়াটার বাই ইউজিং আলিস নাম্বার টুতে দেখবো আমরা সেনসাস সেন্সাস অর্থ হচ্ছে আদমশুমারি আদমশুমারি হচ্ছে যে পদ্ধতিতে লোক গণনা করা হয় অর্থাৎ একটি দেশে লোক গণনা করা যে পদ্ধতি এটা হচ্ছে সেনসাস বা আদমশুমারি তো আমরা একটা বাক্য দেখে নিই সেন্সেস কামস আফটার এভরি টেন ইয়ার্স যে আদম শুমানি দশ বছর পর পর আসে নাম্বার থ্রিতে দেখবো আমরা বিহেস্ট বিহেস্ট অর্থ হচ্ছে আদেশ ওকে আই এম ওচিং ফর ইউর বিহেস্ট আমি তোমার আদেশ অপেক্ষায় আছি ওকে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যাফাথেটিক অ্যাফাথেটিক অর্থ হচ্ছে উদাসীন আমরা আর একটা ওয়ার্ড জানতে পারি এখান থেকে সেটা হচ্ছে ইন ডিফারেন্স অর্থ হচ্ছে উদাসীন ওকে হি ইজ অ্যাপাথেটিক টু রিলিজিয়ন হি ইজ অ্যাপাথেটিক টু রিলিজিয়ন সে ধর্মের প্রতি উদাসীন নেক্সট ওয়ার্ড অ্যানাল অ্যানাল অর্থ হচ্ছে বাতিল করা বা আমরা বলতে পারি ক্যান্সেল ওকে মাই অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যানাল্ট আমার অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছিল ওকে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে কক্স কক্স অর্থ হচ্ছে আদর করা অথবা মিষ্টি কথায় ভুলানো আমরা অনেককে আদর করে বা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কিছু আদায় করে থাকি এরকম ক্ষেত্রে আমরা কক্স শব্দটা ব্যবহার করে থাকি ওকে যেমন দ্য গার্ল কক্স হার মাদার টু কেট মোর মানে যে বালিকাটি তার মাকে মিষ্টি কথায় বা আদর করে ভুলিয়েছিল বেশি টাকা নেওয়ার জন্য ওকে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ক্যান ডোন ক্যান টোন এর অর্থ হচ্ছে ক্ষমা করা কেন্দ্র নত হচ্ছে ক্ষমা করা ফর গিভ আমরা জানি ফর অর্থ ক্ষমা করা ওকে আই ক্যান ডোন্ট হিস অফেন্স আমি তার অপরাধ ক্ষমা করেছিলাম নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ড্যাম জল ড্যাম জল অর্থ হচ্ছে অবিবাহিত যুবতী অথবা তরুণী আ ইয়ং গার্ল অর ভার্জিন ওকে আই লাইক দ্য ডামসেল ফর হার গুড বিহেভিয়ার আমি এই মেয়েটিকে বা যুবতীকে বা তরুণীকে পছন্দ করি তার ভালো আচরণের জন্য ওকে অথবা আমরা বলতে পারি গার্ল আমরা ড্যাম জল এর পরিবর্তে বলতে পারি গার্ল অথবা নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ডিসিভার ডিসিভার অর্থ হচ্ছে প্রতারক অথবা প্রবঞ্চক ওকে ডন্ট হিম হি ইজ এ ডিসিভার তাকে বিশ্বাস করো না সে হচ্ছে একজন প্রতারক ও নেক্সট ওয়ার্ড ইজ এনামার অ্যানামার অর্থ হচ্ছে প্রেমে মুগ্ধ করা আমরা কিন্তু অনেক সময় প্রেমে মুগ্ধ করে থাকি এবং প্রেমে পড়েও থাকি তো আমরা দেখবো এর একটি উদাহরণ দ্য বয় ওয়াজ এনামার্ড বাই আ বিউটিফুল গার্ল বালকটি একটি সুন্দরী মেয়ের প্রেমে মুগ্ধ হয়েছিল আজকের মতো এখানে শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সো থ্যাংক ওয়ান আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ